সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইনে ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটি হচ্ছে নতুন টপিক। আপনারা জানেন যে 2020-2021 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে কি বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলো বাংলা ভাষার, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান একজন লেখক। এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন কত সালে? 1838 সালের 26 জুন। কত বলেছি? 1838 সালের 26 জুন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি মনে রাখবেন। আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন, শুধু ইন্টারমিডিয়েট নয়, এই ক্লাসটি আপনি সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনার মানে যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি যাবেন, আপনার কিন্তু এই ক্লাসটি আপনার কাজে আসবে। কত সাল বলেছি? 1838 সালের 26 জুন। কোথায় জন্মগ্রহণ করছেন? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার। কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে। এটি কিন্তু বিসিএস পরীক্ষাতেও আসে। কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? কাঁঠালপাড়া গ্রাম। এই যে কাঁঠালপাড়া গ্রাম, মনে রাখবেন, আপনাদের নৈবিত্তিক পরীক্ষাতেও আসতে পারে, জ্ঞানমূলক পরীক্ষাতেও আসতে পারে, যেহেতু লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসে বা কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে। আমরা সালটা মনে রাখলাম 1838 সালে 26 জুন, একই সাথে আমরা মনে রাখলাম কোন গ্রাম? কাঁঠালপাড়া গ্রাম। তার পিতার নাম হলো যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। এই সাথে সাথে কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে তার পিতার নামটা কি বলেছি, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আপনি জেনে রাখুন যে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় মাত্রই কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সেই যে দেখতে পাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বেজের শিক্ষার্থী হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মনে রাখার সাথে সাথে আমরা মনে রাখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেই হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? দেখতে পাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে এই ভদ্রলোক সম্পর্কে, এই লেখক সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে। তার মানে কাব্য, তার রচনা সমগ্র সম্পর্কে প্রশ্ন আসে। ওকে, এই ভদ্রলোক একটি পত্রিকার সম্পাদনা করতেন, এটা আমাদের কিন্তু জানা উচিত। পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন। কি দর্শন? বঙ্গদর্শন। এই পত্রিকাটি উনি সম্পাদনা করেছিলেন 1872 সালে। কত সালে? 1872 সালে। এই সনটি কিন্তু মানে যখনই ক্লাসটি উপভোগ করবেন আপনি কিন্তু মানে নোট খাতে একটু সাথে করে নিয়ে ক্লাসগুলো উপভোগ করবেন, তাহলে কিন্তু আপনার কাজে আসবে। এটি আপনাদের প্রতি আমার পরামর্শ, যেহেতু মানে ক্লাসটি আপনার জীবনের জন্য প্রয়োজন, আপনার পরীক্ষার জন্য প্রয়োজন, কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজন আপনি মনে করতেছেন, সেহেতু আপনি যখনই ক্লাসটি উপভোগ করবেন খাতা কলম নিয়ে বসবেন। যখনই আমি কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন, তথ্য উপাত দেওয়ার চেষ্টা করবো, আপনি এগুলোর সাথে সাথে নোট করে রাখার চেষ্টা করবেন। কী বলছিলাম? উনি একটি পত্রিকা সম্পাদন করতেন, সেই পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে সম্পাদনা করেছিলেন? 1872 সাল। খুবই গুরুত্বপূর্ণ, এটাও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আপনারা জানেন যে 1852 সাল, আমরা কিন্তু 1952 সাল কিন্তু মনে রাখি, 1952 সাল ভাষা আন্দোলন। আপনি এর সাথে সাথে মনে রাখুন যে 1852 একশো বছর আগের কথাটা মনে রাখুন। এই 1852 সালে উনি প্রথম কবিতা লিখেছিলেন। কোন ভদ্রলোক? আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলেছি। এই ভদ্রলোক প্রথম 1852 সালে কবিতা লিখেছেন। আপনারা জেনে খুশি হবেন, উনি প্রথম কবিতা লিখে কিন্তু 20 টাকা, ওই সময়ের কিন্তু 20 টাকা মানে 20 টাকা, কত টাকা? 20 টাকা পুরস্কার পেয়েছিলেন। চারটিখানি বিষয় না, ওই বঙ্কিমের সময় 20 টাকা 20 টাকা পুরস্কার পাওয়া, তখন বেতন হইতো না একজনের 20 টাকা মাসিক, তো এত টাকা সে পুরস্কার পেয়েছিলেন কি প্রথম কবিতা লিখে, তার জন্য এটা বিরাট প্লাস পয়েন্ট ছিল। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবন উনি 34টি গ্রন্থ রচনা করেছেন। কতটি গ্রন্থ? 34টি গ্রন্থ রচনা করেছেন, মনে রাখুন কতটি গ্রন্থ? 34টি গ্রন্থ। তার একটি ইংরেজি উপন্যাস রয়েছে, রাজমোহনস ওয়াইফ। কি বলেছি? রাজমোহনস ওয়াইফ।
তিনি 14টির মতো উপন্যাস রচনা করেছেন। কতটি? 14টির মতো বাংলা উপন্যাস রচনা করেছেন। এর মধ্যে আপনারা জানেন যে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের প্রথম মানে সার্থক উপন্যাসটির নাম হলো দুর্গেশ নন্দিনী। কি বলেছি? দুর্গেশ নন্দিনী। এই যে দেখুন দুর্গেশ নন্দিনী, এটি হলো তার প্রথম উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের এই যে বাংলা যে উপন্যাস আমরা পঠন পাঠন করি, এই উপন্যাসের প্রথম যিনি সার্থক মানে সার্থক হিসেবে যিনি উপন্যাস রচনা করেছেন, ইনি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার উপন্যাসটাই হলো কি কি দুর্গেশ নন্দিনী। এছাড়া তারা অনেক উপন্যাস রয়েছে, কপালকুণ্ডল আছে, মৃণালিনী আছে, বিষবৃক্ষ আছে, কৃষ্ণকান্তের উইল আছে, হ্যাঁ এরকম তার অনেকগুলো উপন্যাস রয়েছে। তো এই ভদ্রলোকের আমি বেসিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনার পরীক্ষায় আসে। অপ্রয়োজন অনেক তথ্য দিয়ে আমি ক্লাস বিভ্রান্ত করবো না, যেগুলো আপনার পরীক্ষা উপযোগী সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এই ভদ্রলোকের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, মনে রাখবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এটি আসে, নিচের কোন লেখকের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। এই প্রশ্নটি আসার মতো আপনি কিন্তু দেবেন কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট। এই ভদ্রলোক কত সালে মৃত্যুবরণ করেছেন? 1894 সালে মৃত্যুবরণ করেছেন। কত সালে মৃত্যুবরণ করেছেন? 1894 সালে মৃত্যুবরণ করেছেন।